ক্ষমতায় টিকে থাকার জন্য বর্তমান আওয়ামী লীগ সরকার বিরোধী রাজনৈতিক জোটের দাবি আদায়ের আন্দোলন দমনের নামে হিটলারি পন্থা অবলম্বন করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডক্টর এমাজুদ্দিন আহমদ। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া সহ সাত দফা দাবিতে সাংবাদিক ও পেশাজীবীদের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। হিটলার যেমন এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিরোধীদের দমনে অত্যাচার নিপীড়ন চালিয়েছিল, তেমনি বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারও বিরোধীদের দমন করতে হিটলারি পন্থা অবলম্বন করছে উল্লেখ করে প্রফেসর ডক্টর এমাজুদ্দিন আহমদ তার বক্তব্যে আরো বলেন, সবথেকে দুর্বিস্তারিত শাসন ব্যবস্থা যেটা এককালে মুসলিনের ইটালিতে দেখা গিয়েছিল, এক সময় হিটলারের জার্মানিতে দেখা গিয়েছিল, এই দেশে এই যে অনাচার, যেগুলোকে কি বলবো, রাজনীতি দুর্বৃত্তায়ন যেটা চলছে আর কি, অর্থাৎ আমরা একটার পর একটা সবই হারিয়েছি, গণতন্ত্র হারিয়েছি, আইনের শাসন হারিয়েছি, আমরা ব্যক্তিগত পর্যায়ে অধিকার হারিয়েছি, বিভিন্ন পেশায় যে স্বাধীনতা ভোগ করতাম তা হারিয়েছি, কোন দিন হয়তো দেখব আজকের যে স্বাধীনতা বাংলাদেশের, যে স্বাধীনতার জন্য প্রায় 30 লক্ষ প্রাণ বলি হয়েছিল, এই স্বাধীনতা পর্যন্ত হয়তো হারাতে হতে পারে। 5ই জানুয়ারির নির্বাচন আগে স্পষ্টভাবে বলার চেষ্টা করেছিলেন যে আমরা সংবিধানের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, বাধ্যবাধকতার মাধ্যমে এই নির্বাচন অতি তাড়াতাড়ি করতে হলো, অবিলম্বে আমরা এই নির্বাচনের পরবর্তী পর্যায়ে নির্বাচন করব। এই বক্তব্য, এই প্রতিশ্রুতি একজন প্রধানমন্ত্রীর মুখ থেকে যে প্রতিশ্রুতি বা অঙ্গীকার, এই যদি কার্যকর না হয় তাহলে কি বলবো, নতুনভাবে লজ্জা দিতে চাই না। জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন BFUJ এর সভাপতি শওকত মাহমুদ। তিনি তার বক্তব্যে বলেন, আজকে আমরা প্রেস ক্লাবে বসে এই সরকারের সমালোচনা করলেও সরকার কিন্তু এই সমালোচনা সহ্য করতে চায় না, তারা মামলা মোকদ্দমা দিয়ে আমাদেরকে ব্যস্ত রাখতে চায়। লেখক অভিজিৎ রায়কে যে নির্মমভাবে খুন করা হয়েছে তার তীব্র নিন্দা জানাই, এবং প্রকৃত খুনিদের বের করার জন্য সরকারের কাছে দাবি জানায়। একজন লেখকের নানা মত থাকতে পারে, কিন্তু তাকে পুলিশের সামনে, শত শত মানুষের সামনে যেভাবে খুন করা হয়েছে, এটাকে আমরা মেনে নিতে পারি না। এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত হোক, তা না হলে সত্য কোনোদিন বের হবে না। আমরা আজকে তীব্র উদ্বেগ প্রকাশ করি যে ডক্টর কামাল হোসেন এবং ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে গ্রেপ্তার করতে হবে রাষ্ট্রদ্রোহিতার জন্য। এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ করে দেয়া সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং দৈনিক পত্রিকা অবিলম্বে খুলে দিতে ও সাংবাদিকদের নামে দায়ের করা মিথ্যা মামলা তুলে দেওয়ার আলটিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। তারা বলেছেন, দেশের সংবাদ মাধ্যমকে গলা টিপে হত্যা করছে বর্তমান সরকার, একের পর এক টিভি চ্যানেল ও পত্রপত্রিকা বন্ধ করে দিয়ে সরকার দেশে একদলীয় বাকশাল কায়েমের দিকে এগিয়ে যাচ্ছে। সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দিয়ে ক্ষমতাসীন সরকারের অবৈধ সব কর্মকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এভাবে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না, এই সরকারের পতন ঘনিয়ে এসেছে মন্তব্য করে অবস্থান কর্মসূচি চলাকালে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে তাদের বক্তব্যে বলেছেন, দুর্ভাগ্যের সাথে বলতে হচ্ছে, স্বাধীনতার 44 বছর পরেও আজ সেই আওয়ামী লীগ আবার একই পথে অগ্রসর হচ্ছে। বাকশালের চেয়েও কঠিন শাসন তারা প্রবর্তন করেছে 56,000 বর্গ মাইলে। তখন তারা ঘোষণা দিয়ে করেছিল, এখন করছে ঘোষণা ছাড়া। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষের মুক্তি অনিবার্য। ব্রিটিশদের হাত থেকে আমাদের এই জনপদকে আমরা রক্ষা করেছি, মুক্ত করেছি, পাকিস্তানিদের হাত থেকে মুক্ত করেছি। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বর্তমান ফ্যাসিস্ট এই সরকারের হাত থেকেও এই জনপদ মুক্ত হবে, গণতন্ত্র মুক্তি পাবে। মানুষ আন্দোলনে আছে,
আন্দোলনে থাকবে, সাংবাদিক সমাজ আন্দোলনে আছে, আন্দোলনে থাকবে সকল পেশাজীবী সমাজ আন্দোলনে আছে, আন্দোলনে থাকবে যতক্ষণ পর্যন্ত স্বাধীনতা সুরক্ষা না হবে, যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হবে, যতক্ষণ পর্যন্ত বন্ধ গণমাধ্যম খুলে না দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। বিশ্ববাসী আজকে যা চায়, বাংলাদেশের সরকারি মার্শায় কি চায়? সংলাপের মধ্য দিয়ে আপনি দেশের যে চলমান সংকট আপনি তৈরি করেছেন সেটা থেকে দেশের মানুষকে মুক্তি দেন। সারা বিশ্ব সেটা চায়, ইউরোপীয় ইউনিয়ন চায়, আমেরিকা চায়, লন্ডন সব জব দেন সারা বিশ্ব। এখনো সময় আছে, আপনি সংলাপের উদ্যোগ নেন, সংলাপের মধ্যে ক্ষমতা হস্তান্তর করে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিন। জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সবাই উদ্বেগ জানিয়েছে, কিন্তু সরকার এর কোনো টনকই ধরছে না। কারণ কি? কারণ হলো যে আমরা অতীতেও দেখেছি স্বৈরশাসক, রেজিবাদী শাসক, একনায়ক এবং সামরিক শাসকরা কখনোই গণতন্ত্রকে সহ্য করতে পারে না, গণমাধ্যমকে সহ্য করতে পারে না। গণমাধ্যম তাদের জন্য এক ত্রাস হিসেবে আবির্ভূত হয়। আজকে গত বছরের 5 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে আমরা এই দেখলাম যে গণতন্ত্রকে নস্যাৎ করে দিয়ে, গণতান্ত্রিক শাসনকে নস্যাৎ করে দিয়ে, ভোটাধিকারকে নস্যাৎ করে দিয়ে শেখ হাসিনার সরকার এই ক্ষমতা দখল করেছে। জাতিসংঘ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, সারা পৃথিবী বলতেছে বাংলাদেশের যত সুশীল সমাজ, সিভিল সোসাইটি, এভরিবডি, এভরি ইনস্টিটিউশন বলতেছে ভাই সংলাপে বসে সমস্যার সমাধান করেন। হিংসা হিংসাকে ডেকে আনে, হত্যা হত্যাকে ডেকে আনে, নির্যাতন নির্যাতনকে ডেকে আনে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। অতএব এগুলো বাদ দেন, আলাপে বসেন, সংলাপে বসেন। ডায়লগ, ডায়লগ হলো সমস্যা সমাধানের সবচেয়ে উত্তম পথ। কিন্তু সাংবাদিকরা কখনো আত্মসমর্পণ করেনি, কখনো স্বৈর শাসকের কাছে সাংবাদিকরা আত্মসমর্পণ করবে না। বন্ধুগণ, আপনারা জানেন এই শিল্পে কোনোদিন কোন সাংবাদিকের বিরুদ্ধে কেস দেওয়া হয়নি, অথচ এই সরকার সাংবাদিকদেরকে শীর্ষ সন্ত্রাসী বানিয়েছে। সংবাদপত্রের স্বাধীনতার জন্য লড়াই করতে হচ্ছে, মনে হয় এদেশে জন্মই হয়েছে আমাদের এদেশে গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করা। তাই বন্ধুগণ, আমি বলবো আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাবো যে এই দেশের যত নিষ্ঠুর আচরণ করা হোক না কেন, স্বৈরাচারী শাসক যতই জুলুম নির্যাতন দমন পীড়ন করুক না কেন, সাংবাদিক সমাজ গণতান্ত্রিক আন্দোলন থেকে পিছপা হবে না। তাই আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের এই নিরপেক্ষ আন্দোলন চলবে, আপনারা আমাদের আন্দোলনের শরিক হবেন, এবং এই দেশে যারা গণতান্ত্রিক আন্দোলন করছে তাদের সাথেও সাংবাদিক সমাজ একাত্মতা ঘোষণা করে আন্দোলন চালিয়ে যাবে। কোন বাহিনী মানুষ হত্যাকারী নদী 1971 সালে দেখেছি, সেটিকেও মেন করে দিয়েছে যেইভাবে এখন হত্যাকাণ্ড চলছে। এই হত্যা বন্ধ করুন, এই হত্যা চালিয়ে এখন টিকে নাই, আইব খান টিকতে পারে নাই, আপনিও টিকতে পারবেন না। আমরা কেন আন্দোলন করি? আমাদের আন্দোলন খুব পরিষ্কার, আপনি গণমাধ্যমকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছেন। সম্পাদক পরিষদ বলেছে যে গণমাধ্যম ঝুঁকির মধ্যে আছে, কোনো স্বাধীনতা নাই। আজকে সকল বামুদের বিরুদ্ধে আপনি একের পর এক মামলা দিবেন, সে সাংবাদিকদের শীর্ষ নেতা। আপনি মামুদুর রহমানকে জেলে রাখবেন, আপনি মুজাদ্দাক আলী ফারুককে জেলে রাখবেন, আপনি সালাম সাহেবকে জেলে রাখবেন, সাগরের হত্যাকারীকে গ্রেপ্তার করবেন না। এ তো চলতে পারে না, বেআইনিভাবে আমার দেশের প্রেসটিকে তালা দিয়ে রেখেছেন। সকল দলের অংশগ্রহণে একটি অর্থবহ সংবাদের মধ্য দিয়ে নির্বাচনের ব্যবস্থা করুন, সেই নির্বাচনে জনগণ যাকেই ভোট দিয়াবেন নির্বাচিত করবে, আমরা তার সাথেই বাংলাদেশের মানুষ থাকবে, আমরা সেই প্রত্যাশা করি। আর যদি তা না করেন, বাংলাদেশের মানুষকে
আপনি দমন বিড় করে থামাতে পারবেন না। গণতন্ত্রের সংগ্রাম, সংবাদপত্রের মুক্তির সংগ্রাম, সাংবাদিকদের মুক্তির সংগ্রাম চলবে এবং চলতেই থাকবে। এছাড়া অবস্থান কর্মসূচিতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা যোগ দিয়ে ক্ষমতাসীন সরকারের নানা বিতর্কিত কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে তারা তাদের বক্তব্যে বলেন, দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটা স্বাধীনতা রাষ্ট্র সুসংগত করার জন্য আসুন আপনাদের বিবেক জাগ্রত হোক, অবিলম্বে সংলাপ দিয়ে আমাদেরকে এ দেশকে মুক্ত করুন। 16 কোটি মানুষ আজকে দেশ নেত্রীর পাশে আছে। আজকে যুবক ভাইরা, আজকে ছাত্র ভাইরা দেশে দেশ নেত্রীর ডাকে যে গণতন্ত্র আন্দোলন চলছে, আজকে তারা ওয়াকাতারে জীবন দিচ্ছে। আজকে গণতন্ত্র আজকে পুনরুদ্ধার করতে হবে, এদেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবে। বিএনপি আন্দোলন অবরোধে ডাকতে দিয়েছে এবং এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ, বেগম খালেদা জিয়া সম্পূর্ণ শান্তিপূর্ণ অবরোধ হরতালে ডাক দিয়েছেন, কিন্তু একে বিপথে পরিচালিত করার জন্য জনগণের কাছে তথা বিশ্ববাসীর কাছে এটাকে অন্ধভাবে চালিত করার জন্য এখানে এই এই অবরোধ হরতালের মধ্যে বিভিন্ন রকম সংঘাতমূলক কার্যকলাপ করা হচ্ছে, মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। কিন্তু সরকার নিয়ন্ত্রিত সংবাদপত্রের মাধ্যমেও যে দুই একটা কথা বা সংবাদ আমরা পত্রিকায় দেখতে পাচ্ছি, তাতে দেখা যাচ্ছে যে এই কি বলে বাসে আগুন বা অন্যান্য মানে কি বলে যে ডিস্ট্রাকটিভ কাজগুলো হচ্ছে, এগুলোর সাথে সরকারি দলের লোকজনই ইনভলভ, তারাই এর সাথে জড়িত। আমরা অচিরেই আলোচনার মাধ্যমে একটা নির্বাচন করব এবং জাতির কাছে আপনারা ওয়াদাবদ্ধ, আদরণীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি, আপনার দলকে বলছি, আপনারা জাতির কাছে ওয়াদাবদ্ধ এবং আল্লাহ তাআলা এটা মনে রাখবেন, আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গকারীকে মাফ করেন না, বেহরমে বিশ্বাস করেন আর নাই করেন, আল্লাহ হচ্ছে শ্রেষ্ঠ বিচারক, আল্লাহর সাথে খুদগারি করা যাবে না। অতএব যে ওয়াদা করেছেন এই ওয়াদা অতি সত্বর পালন করুন।